নমস্কার বন্ধুরা, সকলকে আমি শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো বন্ধুরা, এখন বাজার করে চলে এলাম, অনেকটা বেলা হয়ে গেছে, তো 9:30 মতো বাজে। তো বাজার করে চলেছি, আর কী কী বাজার করলাম চলো তোমাদের অবশ্যই দেখাবো। আজ শুভ নবমী, নবমীতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো মা এখন কী করছে, আমাদের সকাল টিফিন খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট দিয়ে শুরু হয়েছে সকাল। আর দেখো এখানে মা জল ভরছে, তো জলগুলো ভরে নিই, আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নাও কী কী বাজার করলাম আজকে, এনেছি মাছ। তো দেখো বন্ধুরা, এখানে আছে রুই মাছ, এরকম মাছটা কেটেই এনেছি। আর এরকম লঙ্কা এনেছি, লঙ্কা, কচু, তারপর টমেটো, শসা, ভেন্ডি, আর এনেছি করলা। তো এই বাজার করলাম, তো এবার মা কি রান্না করে দেখা যাক। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন মাছ ভাজা হয়ে গেছে, এরকম মা মাছগুলো সব ভেজে ফেলেছে, আর এখানে দেখো বাটনা করেছি, লঙ্কা বেটে ফেলেছি। আজকে কী রান্না হচ্ছে বলো তো? এই দেখো এখানে মাছের ঝোল করছে আলু আর পেঁপে দিয়ে। তো দেখো সবজিগুলো সব কষানো হয়ে গেছে, তো এখন টমেটোগুলো দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। রান্না অনেক দিয়ে গেছি বন্ধুরা, ভাতও হয়ে গেছে, মাছ ঝোলটা করলে হয়ে যাবে। তো এখন দেখো মশলাপাতিগুলো দিয়ে দেবে, লঙ্কাগুলো দিচ্ছে, ভেন্ডিগুলো কি ধুয়েছি রে মা, ধুলা বালি ভর্তি, ওই যে ওই কচুর জন্য, কচুগুলো ধোয়ার দরকার, কচুর থেকে প্রচুর মাটি বালি। হলুদ দিয়েছে? তো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছে, ওপরে জল দিয়ে দেবে। আকাশটা আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, রোদ তুলেছিল সকালবেলা কিন্তু আস্তে আস্তে মেঘলা হচ্ছে, জানি না বুঝতে হবে কি না। হ্যালো বন্ধুরা, তো দেখো একদম রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। তো দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, তো এবার এটা মা নামিয়ে ফেলবো। আর এরকম আজকে পেঁপে সিদ্ধ হয়েছে শুক্তো, আর এ দেখো এখানে আলু আর পেঁপে শুক্তো, ঠিক আছে শুক্তো হয়েছে, আর মাছের ঝোল হয়েছে আজকে মেনুই। তো রান্না বান্না কমপ্লিট, এবার জায়গাটা মুছে নেবো। হাই বন্ধুরা, তো দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো একটু আগে বৃষ্টি হলো আমাদের এখানে, তো একটু বৃষ্টি হয়েছে, এখনও মেঘলা করে আছে জানি না, তো নবমীর দিন থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখো মা খেতে বসে গেছে, খাওয়া বেড়ে নিয়েছে, তো চলো আমিও খেয়ে নেবো। তো খেয়ে দে একটু বিশ্রাম নিয়ে, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছি মায়ের জন্য, তো এখন মাকে চা দিয়ে দেবো। আর মা কি করছে দেখো, মা এখন সাজুগুজু করছে, ভেবেছিল একটু ঠাকুর দেখতে যাবে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে শিরোপোটা, তো এখন ঝমঝম করে চেপে আসলে তো গেল, শাড়ি কাপড় সব নষ্ট হবে। তো ওইভাবে বললাম তাহলে বাড়িতেই টিফিনটা বানিয়ে ফেলি, বাড়িতে বসেই খাওয়া দাওয়া করো, আর বেরিয়ে কাজ নেই, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে জানো তো। তো ভাব তাই জন্য এখন সন্ধ্যাটা চাউ করব, তো চাউটা আমি সেদ্ধ করে নিয়েছি, তো চলো দেখিয়ে দিই। এই দেখো চাউটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরে রেখেছি শুকানোর জন্য, ঠিক আছে একদম ঝরঝরে হয়েছে। আর বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ, টপটপ করে বৃষ্টি পড়ছে, পাশে টিনের চালে পড়ছে, আওয়াজ হচ্ছে। তো এখন আলু কাটবো, আলু কেটে চাউটা বানাবো, আলু দিয়েই করবো নাহলে তো বাড়বে না, তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি, গরম গরম চাউ বানিয়ে ফেললাম বন্ধুরা। আর এরকম মা বসে আছে, মাকে এখন খেতে দিয়ে দেবো, মা এক প্লেট, আমার এক প্লেট,
প্লেটটা বড় ছোট হয়ে গেছে তো চলো উপদি দেখো সস দিয়ে নিয়েছি দারুণ লাগে বন্ধুরা তো চলো গরম গরম খেয়ে নি তো দেখো এখন যাও খেয়ে নিচ্ছি বন্ধুরা এখন গরম গরম হালকা হালকা বৃষ্টি হচ্ছে যাও খেতে দাও নাই হাই বন্ধুরা তো দেখো অনেকটা রাত হয়ে গেছে সেই টিফিন খেয়েছিলাম খেয়ে আর বসে বসে মা আর আমি আড্ডা মারছিলাম আর এই দেখো মা খেতে বসে গেছে তো এখন বাজে রাত 10টা তো আমরা সেই রসের সময় খেয়ে নেবো তো যেহেতু আর কিছু দেখানোর নেই তো আমি এখানে আমি আজকে ব্লগটা শেষ করব তো আজকে রাতে আর রুটি করিনি আজকে রাতে ভাত করে রেখেছিলাম তো ভাত আর মাছের ঝোল দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো তো চলো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি তো আমার পরিবারে যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক কমেন্ট করো তো সবাইকে আজকের মতো গুড নাইট জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জল